আসছে একদম প্লিজ সেক্ষেত্রে কি এখন পুলিশ কি ঠিক মতো আসছে? আমি কি দীঘা আমাদের এই বাজারে দেখলাম যে খাতি বাজারে দেখলাম যে ডায়মন্ড হারবার থেকে কিছুই মিস আসছে, কিন্তু এখনো যারা সমুদ্রে আমাদের দীঘা থেকে সমুদ্রে মৎস্য আহরণ করতে যাচ্ছে সেই মর্তে এখনো ইলিশ ট্রেডিং কমপ্লেটটা মাছটা প্রচুর পরিমাণে হচ্ছে এবং আরও কিছু সমুদ্রের সামুদ্রিক মাছ আহরণ করছে পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো ইলিশটা বাজারে এখানে ইলিশটা দামে সারা পাওয়া যায় মানে মানুষের একটা খাওয়ারের আমেজ চলে আছে হিংসা ইলিশ, সেক্ষেত্রে লোকাল মানুষ আপনারা ইলিশটা তাও পছন্দ করেন, আমরা কলকাতা মানুষ হলে আরও বেশি ইলিশটাকে পছন্দ করি, সেক্ষেত্রে ইলিশটা কেমন উঠছে? ইলিশ চার পাঁচ দিন আগে 450 কুইন্টাল মতো উঠেছিল, তারপরে এই বৃষ্টির জন্য অনেকটা কমে গেছে এবং ধরুন 30% ডলার সমুদ্রে গেছে আর কি, এবং তার মধ্যে একটু ওয়েদার খারাপের জন্য ওরা আবার ফিরে এসেছে, পাটে পাটে ওরা যাবে আর কি, এবং সব ডলার এখনও চালু হয়নি আর কি, তার জন্য একটু ইলিশটা কম হচ্ছে। সেক্ষেত্রে কি আরও যত বৃষ্টি এবং পূবালি হাওয়া হবে তত ইলিশের প্রভাবটা বেশি থাকবে আর কি? দীঘা মানে উঠে আসে সুস্বাদু খাবার ইলিশ, সেক্ষেত্রে প্রতি বছরের ন্যায় নিতাইদা এবছর ইলিশটা অনেকটা কম হচ্ছে, সেক্ষেত্রে কি এই করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে কি একটা সমস্যা থাকবে? না, ইলিশটা কম হচ্ছে কারণ এখন আমাদের যত আমাদের মৎস্যজীবীদের যে নিয়মটা আছে আমরা জানি পূবালি হাওয়া হলে বৃষ্টি নামলে ইলিশটা সমুদ্রে আসবে, এই মুহূর্তে কিন্তু ইলিশের পাশে আপনি নেই, ইলিশ আসছে না, পমফ্রেট থেকে আরম্ভ করে শিঙ্গি থেকে আরম্ভ করে এগুলো আসছে, যেগুলো 1100-1200 ধরনের পমফ্রেট বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে 400-300 টাকা, অর্থাৎ মাছ তারা সমুদ্রে মাছ ধরে নিয়ে এসেও বিক্রির ক্ষেত্রে কিন্তু অনেক টানটান পড়ে গেছে এবং তারা কিন্তু ন্যায্য দামটা এখন পাচ্ছে না। তাছাড়া ইলিশটা আমরা মনে করি যে সমুদ্রে করোনা হওয়ার জন্য সমুদ্রে এখন মাছটা উদ্বিগ এবং পূবালি হওয়া এবং বৃষ্টি নিয়ে নিয়ে বৃষ্টি নামলে ইলিশ কিন্তু দেখা দেবে এবং সেই অনুসারে আমাদের সেইভাবেই চলছে সব কিছু।